সুপ্রিয় দর্শক মণ্ডলী, করোনার বিশ্ব মহামারীর এই সময়ে আপনাদের সামনে আমি আবারও কিছু তথ্য নিয়ে হাজির হয়েছি, ডক্টর সজল আশফাক। আজকে আমি মাস্ক নিয়ে কিছু কথা বলবো। মাস্ক নিয়ে মানুষের মনে নানা প্রশ্ন। মাস্ক ব্যবহার করব কি করব না, কোন ধরনের মাস্ক ব্যবহার করব, কখন ব্যবহার করব, মাস্ক নিয়ে সিডিসি কী বলেছে, WHO কী বলেছে, বড় বড় বিশেষজ্ঞরা কী বলছেন, কোনটা অনুসরণ করব, নানান বিভ্রান্তি। আমি সেই অহেতুক বিতর্কে যাব না। বর্তমান প্রেক্ষাপটে নিউ ইয়র্ক সিটির মেয়র সবাইকে ঘরের বাইরে বের হলে মাস্ক পরে বের হতে বলেছেন অথবা মুখ ঢেকে বের হতে বলেছেন, যে কোনো কাপড় দিয়ে। নিউ ইয়র্ক সিটিতে সিটি মেয়র কিংবা গভর্নর যখন কোনো স্বাস্থ্য বিষয়ক তথ্য দেন, বুঝতে হবে এটি তাদের কথা নয়, এটি তাদের গবেষকদের কথা। বিভিন্ন রোগের প্রাদুর্ভাবের সময়ে মাস্ক ব্যবহারের প্রসঙ্গ এসেছে, সেই সঙ্গে বিভিন্ন ধরনের মাস্ক প্রসঙ্গে নানা ধরনের গবেষণা হয়েছে। 2014 সালের এক গবেষণায় দেখা যায় N95 মাস্ক, সার্জিক্যাল মাস্ক, ডেন্টাল মাস্ক, সাধারণ সুতি কাপড়ের মাস্ক এবং সাধারণ কাপড় বা রুমাল, এই সব বিষয়ের উপর তুলনামূলক এক গবেষণায় দেখা গেছে N95 মাস্ক শতকরা 95% ক্ষেত্রে ক্ষুদ্র কণাকে আটকে দিতে পারে। ক্ষুদ্র কণা বলতে এখানে বোঝানো হয়েছে যাদের আকৃতি 0.3 মাইক্রন। যদিও ক্ষুদ্র কণার এই আকৃতি নিয়ে অনেকের মধ্যে দ্বিমত রয়েছে। সার্জিক্যাল মাস্ক COVID-19 এর এই প্রাদুর্ভাবের সময়ে সবচেয়ে বেশি ব্যবহৃত মাস্ক। এই মাস্কটি নিয়েও গবেষণা হয়েছে এবং সেই গবেষণায় বলা হয়েছে এই মাস্কটি শতকরা 40% কার্যকরী। পাশাপাশি ডেন্টাল মাস্কের কথা বলা হয়েছে, বলা হয়েছে ডেন্টাল মাস্ক শতকরা 60% কার্যকরী। গবেষণায় সুতি কাপড়ের মাস্কে শতকরা 30% কার্যকর বলে উল্লেখ করা হয়েছে। রুমালের প্রসঙ্গও এসেছে এই গবেষণায়। রুমালের ক্ষেত্রে বলা হয়েছে এক পরতের মানে এক লেয়ারের পাতলা রুমাল শতকরা 2% এবং 4 পরতের রুমাল শতকরা 13% কার্যকর। 2010 সালে NIOSH পরিচালিত একই রকম একটি গবেষণায় দেখা গেছে টি শার্ট মানে টি শার্ট যে কাপড় দিয়ে তৈরি হয় সেই কাপড়ের মাস্ক শতকরা 10% এবং সোয়েট ফ্যাব্রিক্স মানে যে সব কাপড় শরীরকে ঘামানোর জন্য ব্যবহার করা হয়, আমার মনে হয় যে প্লেয়াররা যে ধরনের জার্সি ব্যবহার করেন সেই জার্সি বা জগাররা যে স্যুট ব্যবহার করেন সেই স্যুট যে কাপড়ে তৈরি সেই কাপড়ের মাস্ক শতকরা 30-40% সুরক্ষা দিতে পারে। এই গবেষণায় তোয়ালেও ছিল, বলা হয়েছে তোয়ালে শতকরা 40% সুরক্ষা দিচ্ছে। এসেছে স্কার্ফের কথাও, স্কার্ফ শতকরা 10-20% সুরক্ষা দিচ্ছে। সর্বশেষ 2020 সালের 3 এপ্রিল ন্যাচার মেডিসিনের গবেষকরা দেখেছেন যে সার্জিক্যাল মাস্ক ফুসফুসে সংক্রমণকারী ভাইরাসের উপস্থিতি কমায়, তার মানে এটি কিছুটা হলেও কার্যকর। এবং বেজিংয়েও এরকম একটি গবেষণা হয়েছে 2011 সালে, তাতেও প্রায় কাছাকাছি ফলাফল পাওয়া গেছে। কাজেই আমি বলতে চাই যে মাস্ক অবশ্যই ব্যবহার করতে হবে, কারণ করোনা ভাইরাস একটি নতুন ভাইরাস, আপনারা জানেন। এই ভাইরাসের গতিবিধি আচরণ এখনও অজানা, অনেক কিছুই জানা যায়নি। কাজেই যেভাবে ভাইরাসটি সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে এবং সংক্রমণের হার যেভাবে বাড়ছে, তাতে আসলে সব ধরনের সুরক্ষাই আমাদের নেওয়া উচিত এবং এই সুরক্ষার একটি মাধ্যম হচ্ছে মাস্ক ব্যবহার করা। আমার মনে হয় যে আমরা যখন বাইরে যাব, আমি রোগী হই বা রোগী না হই, আমি বাইরে গেলে মাস্ক ব্যবহার করব, কারণ আমি তো জানি না কে সংক্রমণ নিয়ে ঘুরছে, কার মধ্যে ভাইরাস আছে। বলা হচ্ছে যে সাধারণ কথাবার্তায়ও এই ভাইরাস অন্যের কাছাকাছি পৌঁছতে পারে।
কাজেই মাস্ক আমরা ব্যবহার করব এবং কী ধরনের মাস্ক ব্যবহার করব এবং কোনটা কখন করব সে নিয়ে আসলে আমার মনে হয় যে এই তথ্যের পর আর বিতর্ক থাকার কথা নয়।